বিএসএফের রাধাবাড়ি সেক্টর হেডকোয়ার্টারের রোজগার মেলায় মহিলা সহ প্রায় 200 জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে 45টি জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম চেপে 71,000 নতুন নিযুক্ত হওয়া কর্মীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি এদিন যুব সমাজের উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রোজগার মেলার অঙ্গ হিসাবে বিএসএফের রাধাবাড়ি সেক্টর হেডকোয়ার্টারে এই অনুষ্ঠানের মাধ্যমে মহিলা সহ প্রায় 200 জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন তাদের মধ্যে 25 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রতিজ্ঞাবদ্ধ দেশের যুব সমাজের বেকারত্ব দূর করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 10 লক্ষ যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়ার কথা বলেছেন। আমরা গত মাসে দেখেছি, গত মাসে রোজগার মেলার মাধ্যমে 75,000 যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আজও এই রোজগার মেলার মাধ্যমে প্রায় 71,000 যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। তুমি কোনো রাজনৈতিক দলের নয়, একটা সামাজিক সংগঠনের সুপ্রিমো, সামাজিক সংগঠনের নেতা। স্বাভাবিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক বিষয়, কারণ আমিও একটা কমিউনিটি থেকে বিলংস করি, যেহেতু আমি নিজে রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সেই কারণে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের আলোচনা তাদের হয়েই থাকে। আজও এই জন্য আমার বাড়িতে আসে, আমিও যাই ওনার সঙ্গে শরীর স্বাস্থ্যের খোঁজ নিতে, বিভিন্ন সামাজিক আর বিভিন্ন বিষয়ে কথা। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, যে মানুষের ব্যাপার গুলো থাকে সেগুলো সম্মান। আমরা দেখেছি যারা প্রবাসী ভারতীয়, তারা আজকে গর্বের সঙ্গে তারা নিজেরা স্বীকার করে নেয় যে আমরা বিদেশের মাটিতে যখনই বলি ভারতীয়, আমাদের সম্মানটা যেন অনেক বেশি বেড়ে যায়। আমরা দেখেছি রাশিয়া এবং ইউক্রেনের বিপরীত পরিস্থিতির সময় ভারতীয় ছাত্ররা যখন ভারতীয় পতাকাকে বুকে আগলে নিয়ে তারা যখন দেশে ফিরছিলেন, সমগ্র বিশ্ব তখন তাকিয়ে দিয়েছিল এবং যে দেশ আমাদের প্রতিবেশী দেশ সবসময় আমাদের ক্ষতি করবার চেষ্টা করে, অর্থাৎ পাকিস্তান, সেখানকার বহু ছাত্র তারাও ভারতবর্ষের জাতীয় পতাকাকে বুকে লাগিয়ে জীবন রক্ষার স্বার্থে